ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। পিংলার নারাঙ্গা দিঘি গ্রামে আজ বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সেই তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছে আজ সকালে গ্রামবাসীরা দেখতে পায় যে বিজেপি কর্মী ঝুলন্ত দেহ, এবং যেটা অভিযোগ পরিবারের যে এই মৃত্যুর পেছনে কিন্তু তৃণমূলের হাত রয়েছে, এবং আমরা কথা বলে নেব সেই মৃতার পরিবারের সঙ্গে। হ্যাঁ, কী ঘটনাটা ঘটেছিল? ঘটনা ঘটেছিল যখন রাত্রি 10:30টার সময় তার মামা বাড়ির থেকে বাড়ি এসেছিল, বাড়ি আসার পথে খাওয়া দাওয়ার বাড়ি এসেছিল, আসার পথে উনি আর বাড়ি ফিরেননি, ওই 11:10-15 সময় একজন রাস্তা দেখে দেখতে লাইট জ্বলতেছে, লাইট জ্বলে দেখ উপরে মৃতদেহ ঝুলে আছে। সে সবাইকে তিনি সেই ভদ্রলোক সবাইকে মুখে গামছা বাঁধা সহ ঝুলন্ত অবস্থা দেখতে পায়, দেখতে ছুটে আমাদের খবর দেয়। আমরা ছুটাছুটি করে এসে দেখি, দেখি না মুখে গামছা বাঁধা সহ মুখে ঝুলন্ত অবস্থা ঝুলন্ত আছে। শাসক দলের তো অবশ্যই আমরা চিন্তা ভাবনা করি, শাসক দলেরই সাক্ষী পেয়েছি শাসক দলেরই পরিকল্পিতভাবে এইগুলো ঘটনা ঘটিয়েছে। আমরা কথা বললাম মৃত পরিবারের আত্মীয়ের সঙ্গে, এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে এই মৃত্যুর পেছনে কিন্তু শাসক দলের হাত রয়েছে, এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে পিংলা থানার পুলিশ, এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মৃত্যুরকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, এবং পুরোপুরি মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে তৃণমূলের নামে, এবং পুরো ঘটনার তদন্তের স্বার্থে এই 5 জনকে আটক করে পিংলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।